রিলসের জন্য দেন টিকটকের জন্য কিছু হচ্ছে ফুটেজ নিচ্ছিলাম। কালার অ্যাকচুয়ালি কক্সবাজারের পানি এমনই, কিছু করার নাই। আর এমনি পানির কালারের জন্য যেতে হবে সেন্ট মার্টিন কিংবা বাইরের দেশে। সো বাইরের দেশের পানির মানে সি বিচগুলো অনেক বেশি, মানে পানিগুলো একদম ক্লিয়ার থাকে। সো আমাদেরও ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, আসার মানে প্ল্যান ছিল বাইরেই যাওয়ার, বাট হচ্ছে সামহাও কোনো কারণে কিংবা পাসপোর্টের প্রবলেমের কারণে যাওয়া হচ্ছিল না। দেন ভাবলাম যে না, ঘুরেই আসি। সো এই যে আমি তত একটা বেশি একটা পানিতে নামি নাই, বিকজ অফ হচ্ছে পানির অবস্থা দেখেই বুঝতে পারছেন। জোয়ার ভাটার টাইমে আমরা গিয়েছি, মনে করেন যে হচ্ছে ওয়েদারের অবস্থাও ভালো না। সো এটার কারণে, বাট হচ্ছে কি, এই ওয়েদারে কিন্তু ঘুরতে পারছি অনেক সুন্দরভাবে, মানে গরমও ছিল না বেবি নিয়ে, অনেক সুন্দরভাবে মানে ঠান্ডায় ঠান্ডায় আর কি ঘুরতে পারছি। দেখা যাচ্ছে যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু বেশি কষ্ট হয়ে যেত, সেক্ষেত্রে আরও মানে ঘোরাঘুরি করতে পারতাম না। আর বৃষ্টির জন্য তেমন কিছু প্রবলেম হয় নাই, জাস্ট ছবিতে একটু প্রবলেম হয়েছে, মানে ছবিতে আকাশটা ব্লু থাকলে ভালো লাগে, কিংবা আকাশটা হচ্ছে সুন্দর পরিষ্কার থাকলে পিকচারও সুন্দর আসে। সো এটার কারণে পিকচারে একটু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই, তাছাড়া আর কোনো প্রবলেম হয় নাই আমাদের। আর এই যে ঘোড়ার ওঠার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আমার যে এত বেশি ভয় পেয়েছিলাম প্রথমবার, বাট যখনই উঠলাম তখন একেবারে ইজি। যাচাই বাছাই করে দেন আপনারা পিকচার উঠাবেন, তা না হলে কিন্তু বিপদে পড়বেন। এরা একই ছবি 10 বার উঠায় দেন হচ্ছে আপনার কাছ থেকে বিল হচ্ছে নিয়ে নেবে। সো আমার খুব একটা ক্যামেরাম্যান লাগে না, বিকজ অফ হচ্ছে আমার তো অলরেডি ক্যামেরা আছে, বাট আমার ক্যামেরার একটু সেটিংয়ের প্রবলেম হয়েছিল। দেন বিচে গিয়ে তো হচ্ছে ভিডিও টিডিও করতেছিলাম, দেন লেট হয়ে গিয়েছিলো, আবার 10টা পর্যন্ত হচ্ছে এদের ব্রেকফাস্ট টাইম, বাফেট ব্রেকফাস্ট। সো এখানে আজকে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে ডাল, সবজি, পরোটা, ডিম, ডিমের কোরমা। সো ডিম আপনি যেভাবে খেতে চাইবেন ওরা সেভাবেই করে দিবে। আর হচ্ছে ছিল ডেজার্ট হিসেবে কী বলে পায়েস। আর বিচে দৌড়াদৌড়ি করতে গিয়ে কখন যে আমার একটা কানের দুল পড়ে গেছে আমি নিজেও জানি না। সো নিজের ভিডিও দেখে এখন নিজেই হাসি পাই, এক কানে দুল আর এক কান খালি, কি একটা অবস্থা। সো আজ কয়েকদিন খাবারগুলো মানে কোনো কখনো খিচুড়ি থাকবে, কখনো চিকেন বিরিয়ানি থাকবে, বা চিকেন বিরিয়ানিটা অনেস্টলি স্পিকিং আমার কাছে মোটেও ভালো লাগে না। আর সকালবেলা তো বিরিয়ানি খাওয়া, মানে যারা বিরিয়ানি লাভার তারা, মানে আমিও তো বিরিয়ানি লাভার, বাট সকালে কেন জানি না আমি এগুলো খেতে পারি না, এত রিস্ক ফুড। আর আয়াস তো দৌড় দিয়ে চলে যাবে শুধু সুইমিং পুলে, মানে ওকে রাখা যাবে না যদি আসে। সো এই ফিটেসগুলো
আর ঘুরতে গেলে ব্যাগ ব্যাগের ঠিক থাকে না, ব্যাগ খেয়াল করে হচ্ছে আসি আর পাপা এক টেবিলে ব্যাগ আর এক টেবিলে বসছি এটাই বলতেছিল তখন। ওই ঠিক রাখে ব্যাগটাগুলো ওর দায়িত্বে থাকে, বেবি ওর দায়িত্বে থাকে, মানে আমি সকালবেলা বিরিয়ানি খাওয়া রিল্যাক্স মোডে ঘুরতে পছন্দ করি, কোনো প্যারা নিতে চাই। ঘুরতে গিয়েও মনে করেন যে এত বেশি খাবার খেয়েছি, মানে ওয়েট 2-3 কেজি আরো বাড়াই নিয়ে আসছি বলতে গেলে। আর ডিমটা আমি প্রচুর পরিমাণে ডিম খাইছি সকালে, সকালে 2-3-4 মানে যে যেমন খেয়ে পারে, এখানে আনলিমিটেড ফুড। আর 5-star হোটেলগুলোতে কিন্তু ডেজার্ট অনেক বেশি থাকে, হিউজ হিউজ আইটেম থাকে আর হিউজ হিউজ হচ্ছে ডেজার্ট থাকে। সো যেহেতু এটা 3-4 স্টারে অত বেশি থাকে না, সো যেটাই দিয়েছিলো যা দিয়েছিলো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি এনজয় করেছিল, মানে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, এটাই বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। দেন আমরা ব্রেকফাস্ট করে দেন রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। সো আমরা প্রথমে হচ্ছে গাড়ি নিতে চেয়েছিলাম, বাট হচ্ছে গাড়ির একটা টাইম থাকে 6,000 টাকার মধ্যে, বাট হচ্ছে আমরা যেহেতু লেট করব, বলতে গেলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইনানির ওইদিকেই থাকবো। সো এটার কারণে আমরা অটো নিয়ে নিলাম, আর অটোতে ভাড়া নিয়েছিল, ভাড়া নিবে আপনাদের হচ্ছে 800-1,200 মধ্যেই, বাট আমাদের একটু বেশি লেগেছিল, আমাদের দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি আমরা, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, মেরিন ড্রাইভের সুন্দর জায়গা তো এটা, রোমান্টিক একটা রোড। আর এখানে বাইক রাইড করতে কিন্তু অনেক বেশি মজা, ভেবেছিলাম যে বাইক রাইড করবো, বাট হচ্ছে বেবিদের কারণে আর কি সাহস হয় না, আর চাঁদের গাড়ি নিলেও কোনো লাভ হতো না, বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, সো এটা উঠাই দিয়ে বসতে হতো আমরা অটোতেই করে গিয়েছিলাম। প্রফেশনালি বুঝতে পারি নাই, বাট হচ্ছে পরে হচ্ছে রিসোর্টের একটা ভাইয়া দেন ঠিক করে দিয়েছিল। আর বিচের কাছে আসলে তো আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই, এরকম
আমার আয়াস পানি বালি এইগুলো তার এত বেশি পছন্দ, এগুলো দেখলে সে একদম পুরাই ক্রেজি। প্রায় লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল অলমোস্ট, দেন আমরা হচ্ছে নানি বিচের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আসলাম। সো রেস্টুরেন্টে এসে আমি দেন ওদেরকে আগে ফ্রেশ করে দেন হচ্ছে চেঞ্জ করে দিলাম, বিকজ অফ পুরা শরীরে বালি আর হচ্ছে ড্রেস একদম ফুল নষ্ট করে ফেলছে। এই যে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ভিউ হচ্ছে, আমরা এখানে লাঞ্চ করব, আমরা এখানে লাঞ্চ করি ভিউ দেখতে দেখতে। সো এটা একটা অন্যরকম ফিলিংস। আশিয়া ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হচ্ছে অক্টোপাস খাচ্ছে, সে অনেক বেশি এক্সাইটেড, এই জন্য বারবারই বলতেছিল। এখানে ডাল ছিল, দেন অক্টোপাস ভুনা, অক্টোপাসটা মানে ওইভাবে বোঝা যাচ্ছে না, মানে কাটা কাটা পিস পিস করে কেটে ফেলছে। সো এটা আমার আগের থেকেই বলা উচিত ছিল, বাট ওইটা বলে নাই এটার কারণে পিস পিস করে কেটে, দেন হচ্ছে ওরা ভুনা করে দিয়েছিল, দেন ছিল গরুর মাংস। সো ছিল দুপুরের লাঞ্চ, আর ছিল সাথে ভর্তা ভাজি, আর ডাল তো মাস্ট বি থাকবেই। আমরা চাইছিলাম হচ্ছে লাঞ্চটা হচ্ছে পালংকিতে গিয়ে করবো, বাট হচ্ছে আমাদের যে অটোতে যে ড্রাইভারটা উনি আসলে মাতব্বর করে এখানেই রাখছে। সো বলতেছে যে এখানের খাবারটা অনেক মজার, বাট সি ফুড বলতেছিল যে খাবার প্রাইসও অনেক রিজনেবল, বাট না এখানে অনেক টু মাস প্রাইস প্রত্যেকটা রেস্টুরেন্টেই অনেক বেশি। সো আশিয়ার সাথে ম্যাচিং করে হচ্ছে আমিও এই গাউনটা কিনেছিলাম ওর বার্থডেতে পরবো বলে, বাট ওর বার্থডে তো এবার হয় নাই, এটার কারণেই ভাবলাম যে সিবিসি যখন যাচ্ছি তাহলে ওখানেই কিছু শ্যুট করে নেব। দেন আয়েশের জন্য আসলে ওইভাবে কোনো
ফটোগ্রাফি করতে পারছিলাম না। এই যে দেখুন তার অবস্থা, আবারও বালি চোখে দিয়েছে, হাতে করছে বালি, প্যান্টটাও নষ্ট করে ফেলছে। এখন দুইটা তিনটা প্যান্ট অলরেডি আমি চেঞ্জ করে দিছি, আর তো প্যান্টটা আনা হয় নাই, সো জাস্ট প্যাম্পাস পরেই আছে, কি আর করার। সো দেন এই তো আমাদেরকে সুবতী কন্যা, সো ও একটু শুট করে নিল। আসলে পিকচারগুলো যেভাবে চেয়েছিলাম সেভাবে হয় নাই, একে তো হচ্ছে আমি আর তাকাতেই পাচ্ছিলাম না, এত বেশি রোদ, মানে যখন রোদ প্রচণ্ড রোদ, এত গরম। আর তাও ভালো যে বৃষ্টি ছিল, রোদও ছিল, সব মিলিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তা নাহলে মানে টোটালি বের হতে পারতাম না বেবি নিয়ে। আমাদের কেশবতী কন্যা, আসলে শাড়ি আমিও নিয়ে গেছিলাম পরবো বলে, বাট আনফরচুনেটলি আমার শাড়ি পরা হয় নাই, ছোট বেবি থাকলে যেটা হয় আর কি। সো প্রাপ্তিকে অনেক সুন্দর লাগছিল শাড়িতে, লাল শাড়িতে। আর দেন আমরা হচ্ছে পরদিন আবার সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, সারাদিনে বের হইতে পারিনি, ওই দিন বৃষ্টি ছিল প্রচণ্ড পরিমাণে। দেন হচ্ছে সন্ধ্যাবেলা